হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন অ্যান্ড আমিও আপনাদের দয় বেশ ভালোই আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ডাউনশিফটার। আজকে চলে আসছি আরেকটা নতুন ভিডিওতে অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে বাইকের টায়ার প্রেশার কেমন রাখাটা ঠিক বা দরকার, বা আইডিয়াল টায়ার প্রেশার কোনটা। হ্যাঁ, এই টায়ার প্রেশার রিলেটেড আজকে আর কি কথাবার্তা হবে। আমরা যারা বাইক চালাই রেগুলার, টায়ার প্রেশার বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস বাইকের ব্যালেন্স বলেন বা বাইকের কন্ট্রোলিং যেটাই বলেন, টায়ার প্রেশার বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে কমেন্টও করছেন, বাট খালি কমেন্টের জন্য না, অনেকের আপনাদের এই টায়ার প্রেশার নিয়ে মানে ভুল ধারণা আছে যে টায়ার প্রেশার কত রাখতে হয় বা কীরকম রাখাটা সঠিক, বা আপনি যদি সিঙ্গেল রাইড করেন তাইলে কত রাখবেন, অথবা পিলিয়ন নিয়ে রাইড করলে কত রাখতে হবে। এইসব নিয়ে আপনাদের অনেকের হয়তো ভুল ধারণা আছে, বা অনেকে সঠিকও জানেন, সবার তো ভুল ধারণা থাকবে না, কেউ কেউ সঠিকও জানেন। যাই হোক, আচ্ছা, যানজট তো প্রচুর। আসলে যেহেতু এখন রোজার সময়, এই রমজান মাসে দুপুরবেলা দেন বিকালবেলা প্রচুর জ্যাম হয়, এখন সময় বাঁচতেছে 12:30, 12:30, 1:30 একটার কাছাকাছি, তো এই সময়ও প্রচুর জ্যাম। অ্যান্ড আর একটু পরে তো একদম রাস্তা পুরো ব্লক হয়ে যাবে এগুলা আর কি। 4টার সময় যেহেতু সব অফিস এখন ছুটি দেয় একসাথে, তো এই কারণে প্রচুর জ্যাম। যাই হোক, যেটা বলতেছিলাম, টায়ার প্রেশার আপনার বাইকে আপনি যদি পিলিয়ন নিয়ে রাইড করেন সেই ক্ষেত্রে আপনার টায়ার প্রেশার থাকবে একরকম, আর যদি আপনি সিঙ্গেল রাইড করেন সেই ক্ষেত্রে টায়ার প্রেশার থাকবে আলাদা। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে ভাই আমি তাইলে কি সব সময় টায়ার প্রেশারের দোকানে যেয়ে টায়ার প্রেশার চেঞ্জ করতেই থাকবো? না ভাই, এইটা তো আসলে পসিবল না। ধরেন আপনি পিলিয়ন নিয়ে রাইড করতেছেন, হঠাৎ করে আপনার পিলিয়ন নামায় দিলেন, তখন তো আপনি সিঙ্গেল হয়ে গেলেন, তখন তো আপনার প্রবলেম হবে। অথবা আপনি সিঙ্গেল রাইড করতেছেন, আপনি পিলিয়নকে নিলেন, তখন তো আপনার সমস্যা হবে। আসলে এইরকম কোনো ব্যাপার না। এটা বলা হয় কি কারণে, টায়ার প্রেশারটা সিঙ্গেল আলাদা পিলিয়নে আলাদা, এটা বলার কারণ হচ্ছে আপনি যখন পিলিয়ন নিয়ে আপনি হাইওয়েতে যাবেন, বেসিক্যালি এখানে কথা বলা হইতেছে হাইওয়ে নিয়ে, সো আপনি যখন পিলিয়ন নিয়ে হাইওয়েতে রাইড করবেন তখন আপনার টায়ার প্রেশারটা নিয়ে যেতে হবে একরকম, আর যদি আপনি সিঙ্গেলে হাইওয়েতে রাইড করেন বা ট্যুর দেন সেই ক্ষেত্রে আপনার টায়ার প্রেশারটা হবে আলাদা। হ্যাঁ, এখন সিটির মধ্যে কথা আগে বলি, সিটির মধ্যে যেই ব্যাপারগুলো ঘটে, সিটির মধ্যে তো সবসময় আমাদের বন্ধুবান্ধব বা ভাই ব্রাদার যারা আছে তারা সবসময় পিছনে থাকে, অথবা সিঙ্গেলও রাইড করা হয়। তো যদি সিটির মধ্যের কথা বলি, 4Vতে আমি সিটির মধ্যে টায়ার প্রেশার রাখি হচ্ছে সামনে মানে ফ্রন্ট টায়ারে 35 অ্যান্ড রিয়ার টায়ারে 45। হ্যাঁ, এইটা পিলিয়ন বা সিঙ্গেল দুইটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয় সিটির মধ্যে রাইডের জন্য। 35 অথবা 45-এর মধ্যে আমি রাখার চেষ্টা করি। অ্যান্ড যদি একদম না আমার পিলিয়ন উঠবেই না সেই ক্ষেত্রে আমি 30 বা 40 রাখার চেষ্টা করি। তার মানে কি, ফ্রন্টে 30 অ্যান্ড রেয়ারে হচ্ছে 40, ঠিক আছে? এখানে তো কাটটা গেছে আটকায়া, অ্যান্ড আমার ঢোকানোটা উচিত হবে না। আজকে সব দিকে যাম। যারা 4V ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, অন্য বাইকের হিসাব বলতে পারতেছি না আনফর্চুনেটলি। অ্যান্ড যারা 4V ইউজার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সিটির মধ্যে আপনারা ফ্রন্টে 35 অ্যান্ড রেয়ারে 45 দিয়ে চালাতে পারেন ইজিলি, এটাতে আপনার তেমন একটা কোনো প্রবলেম হবে না, আপনি খুব ইজিলি কন্ট্রোল করতে পারবেন, বাইকেরও তেমন প্রবলেম হবে না, অ্যান্ড স্পিডটাও ভালো পাওয়া যায়। হ্যাঁ, অ্যান্ড এখন বলি হাইওয়ে টায়ার প্রেশার কীরকম রাখা উচিত। হ্যাঁ, এখন হাইওয়েতে আমরা খুব হঠাৎ হঠাৎ সিঙ্গেল ট্যুর করি, অর্থাৎ সোলো ট্যুর দিই, অথবা আপনার পিলিয়ন সহ ট্যুর দেন, তো সোলো ট্যুর দেওয়ার সময় হাইওয়েতে আপনার বাইকের টায়ার প্রেশার থাকবে হচ্ছে কত,
যদি আপনার সাথে পিলিয়ন থাকে তাহলে হাইওয়েতে আপনার টায়ার প্রেশার রাখবেন 35 ফ্রন্ট অ্যান্ড রিয়ারে হচ্ছে 45, জাস্ট লাইক সিটি, মানে সিটিতে যেমনি চালাইতেছেন এমনি হাইওয়েতে চলে যাবেন ইজিলি জাস্ট টায়ার প্রেশারটা চেক করে। হ্যাঁ, এই গেল হচ্ছে হাইওয়ে টায়ার প্রেশার নিয়ে। আর হাইওয়েতে আপনি যদি সিঙ্গেল যান, সেই ক্ষেত্রে আমি যেটা করি, এটা আমার একান্ত পার্সোনাল একটা অপিনিয়ন, সো আপনারা কেউ অন্যভাবে নেবেন না, এটা ভুল হতে পারে আমারও, বাট আমি যেটাতে কমফোর্ট ফিল করি সেটা হচ্ছে ফ্রন্টে 30 অ্যান্ড রিয়ারে হচ্ছে 40, এটা দিয়ে হচ্ছে আমি যাই সিগাতে। হাইওয়েতে যদি সিঙ্গেলে যাই তখন আমি এই ফ্রন্টে 30 অ্যান্ড রিয়ারে 40 দিয়ে যাই, দ্যাটস ইট। এখানে আবার কী হলো রিক্সার, কী হইতেছে গাইস? আসলে এইদিকে আসতাম না আজকে, বাট ওই রাস্তাটা জ্যাম থাকার কারণে এইদিকে ঢুয়ে গেলাম। ইভেন ম্যাক্সিমাম বাইকগুলোতে অলমোস্ট কাছাকাছি সেমই থাকে টায়ার প্রেশার, তেমন একটা পরিবর্তন হয় না, বাট তাও টায়ারের সেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেন বাইকের কোম্পানি, এক এক কোম্পানি এক এক রকম টায়ার প্রেশার ক্লেম করে, তো সেটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। অ্যান্ড আপনার যেটা নিজের কাছে যেটা আর কি ভালো লাগবে, টায়ার প্রেশার যেটাতে কমফোর্ট ফিল করবেন বা যেটাতে ব্যালেন্স ভালো মনে হবে, সেটা ইউজ করাটাই বেটার আমার কাছে মনে হয়। কারণ আমি এই যে 30 বা 40 এগুলো কারো কাছ থেকে আর কি শুনি নাই, আমি জাস্ট নিজে কয়েকটা টায়ার প্রেশার দিয়ে চালাইছি, ইভেন 25 দেন 35 দিয়েও আমি গেছি হাইওয়েতে সিঙ্গেল, আমার কাছে ভালো লাগে নাই। 35 বা 45 যদি আপনি সিঙ্গেল যান, 35 বাই 45 যেটা, ওটা দিয়ে যদি সিঙ্গেল যান তাহলে দেখবেন বাইকটা মানে লাফাইতেছে বেশি, কারণ আপনি আছেন সিঙ্গেল, হ্যাঁ বাইকের ওয়েট অতটা নাই, তখন বাইকটা লাফায় বেশি। আবার আপনার এখানে কিছু ব্যাপার আছে, টায়ার প্রেশার যেমন মানে মানুষজন অনেকেই গুরুত্ব দিতে চায় না আমাদের টায়ার প্রেশার নিয়ে, যে টায়ার প্রেশার হয়তো সেই 2 মাস আগে চেক করছিলাম আর চেক করি নাই, টায়ার তো ফোলাই আছে, মানে এরকম অনেক মানুষজন আছেন এরকম, যে তারা টায়ার প্রেশার হয়তো টাইম টু টাইম চেক করেন না বা ঠিকঠাক রাখেন না। তাদের উদ্দেশ্যে একটা কথা যে টায়ার প্রেশার কিন্তু ভাই অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার টায়ার প্রেশার যদি খুব কম হয়ে যায় বা খুব কম থাকে সেক্ষেত্রে আপনি গাড়ির স্পিড পাবেন না, দেন আপনার মাইলেজ ড্রপ করবে, দেন বাইকের ইঞ্জিন ওভারহিট হবে, ইঞ্জিনের ওপর প্রেশার পড়বে, অর্থাৎ টায়ার প্রেশার কম থাকলে অনেক ধরনের ক্ষতি হয় গাড়িতে, যেটা আর কি বলার মতো না। আবার টায়ার প্রেশার অতিরিক্ত বেশি থাকলেও বাইকে ক্ষতি হয়, যেমন বাইক আপনার অতিরিক্ত লাফাইতে পারে, অতিরিক্ত টায়ার প্রেশার থাকলে আপনার বাইকের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে, অবভিয়াসলি আপনি হাই স্পিডে কর্নার দেন হ্যান ত্যান এগুলো করতে পারবেন না, কর্নারিং টর্নারিং এগুলোতে একদমই আপনি সাপোর্ট পাবেন না। বাট এইদিকে সব রিক্সাগুলো কেমন উল্টা আসে, উল্টা বাঙালি আমরা। তবে টায়ার প্রেশারটা আমার মনে হয় সকলেরই সময়ে সময়ে চেক করা উচিত, কারণ এটা একটা সেন্সিটিভ জিনিস, টায়ার আপনার যে কোনো জায়গায় যে কোনো কিছু হয়ে যেতে পারে, কারণ বাইকটা চলতেছেই ভাই টায়ারের ওপরে, আপনারা অন্যদিকে নজর না দিয়েও আগে টায়ারটা আমার মনে হয় মানে টায়ার প্রেশারটা ঠিকঠাক রাখা উচিত সকলেরই, এতে করে আপনার বাইকেরও ভালো সবই ভালো। বাইকের আসলে কন্ট্রোলিং দেন ব্যালেন্স এভরিথিং, আপনি মাইলেজ বলেন যেটাই বলেন সব কিছুই টায়ার প্রেশারের উপর ডিপেন্ড করে অনেকাংশেই, দ্যাটস ইট। তো এটাই বলার ছিল, সকলে টায়ার প্রেশার ভালোভাবে রাখবেন বাইকে, অ্যান্ড যার যেইটাতে কমফোর্ট মনে হয় সেটাতেই চালাবেন। তো আপনারা যারা কমেন্ট করছিলেন আশা করি আপনাদের উত্তরটা আপনারা পেয়ে গেছেন, অ্যান্ড আমার টায়ারে জেল করা আছে অবভিয়াসলি, আপনাদেরকে নিয়েই করছি, যারা আমার আগের ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি একটা জেল অর্ধেক অর্ধেক করে, অর্থাৎ ফ্রন্ট চাকায় অর্ধেক দিছি অ্যান্ড রিয়ার টায়ারে অর্ধেক দিছি দিয়ে আমি জেলটা করছিলাম। আচ্ছা তো গাইস, এই তো হ্যান্ড এক্সস্ট লাগানোর পরে খালি টান দিতে মন চায়, কী করবো বলেন তো, এটাই একটা প্রবলেম হয়ে গেছে। এক্সস্ট থাকলে খালি মনে হয় যে গাড়িটা টান দিই আগে, পরে যা হবে দেখা যাবে। আচ্ছা তো গাইস, আজকে ভিডিওটা লং করতেছি না, আসছি একটু রিং রোডে, রিং রোডে একটু কাজ আছে ফ্রেন্ডের সাথে, তো
তখন এখান থেকে ইউটার্ন নিয়ে ওইদিকে যেতে হবে। তো আজকে ভিডিওটা লং করতেছি না, যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ভাই, কোনো কথা ছাড়া ভাই একটা সাবস্ক্রাইব করে দিন। তো যতক্ষণ পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড হ্যাভ ফান, পিস।